পেটের সমস্যা হয় না এরকম ধরনের মানুষ পৃথিবীতে খুবই কম পাওয়া যাবে। জীবনে অনেকবারই পেটে সমস্যা হয়। পেটের সমস্যা হওয়ার সাথে আমাদের খাদ্য অভ্যাস এবং খাদ্য জড়িত, পেটের সমস্যার সাথে আমাদের পানি এবং পানির অভ্যাস এবং বিশুদ্ধ পানির একটা সম্পর্ক আছে, পেটের সমস্যার সাথে আবহাওয়ার একটা বিরাট সম্পর্ক আছে, পেটের সমস্যার সাথে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজির সম্পর্ক আছে, পেটের সমস্যার সাথে জোয়ার ভাটার সম্পর্ক আছে, আমরা কোন পানিটা পছন্দ করি। এরকম একটা হলো টিউবওয়েলের পানি, একটা ছাপলাইয়ের পানি, একটা বোতলে করে বাজারে যে বিক্রি হয় সেই পানি, গ্রামে পুকুরের পানি খায় সেখানে একটু ফিটকিরি দিয়ে নেয়, গ্রামে চারকোল করে চারকোল পদ্ধতির পানি গ্রামে খায়। পেটের সমস্যা হলে সেখানে কিন্তু স্লাইনের একটা বিরাট ভূমিকা আছে। এখন আপনি বলতে পারেন যে পেটের সমস্যার জন্য কি স্লাইন, না, আপনার রক্তের সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই মাঝে মাঝে একটু স্লাইন খেতে পারবে না। সে দীর্ঘদিন ভুগতেছে, তার প্রেশার আছে, সে অনেক বেশি অ্যান্টিবায়োটিক খেয়েছে, তার পেটে অসুখও হয়, আবার মাঝে মাঝে দেখা তার হাতগুলি কুঁকড়ে আসে, তার হাত ঠান্ডা থাকে আর হাতগুলো শুকিয়ে যাচ্ছে, এই ধরনের ব্যাপার। ইভেন কি যদি কারো গ্যাংরিন হয়, হাত পায় কুষ্ঠ হয়, সে যদি 60 দিন 120টা স্লাইন খায়, আলহামদুলিল্লাহ তার এই যে কুষ্ঠ রোগ, সবচেয়ে কঠিন রোগ, পচে গেছে নখের জায়গাগুলো, স্লাইন খেলে চলে যাবে।